কোজাগরী পূর্ণিমায় শুরু হয়েছে লক্ষ্মী পুজোর তোড়জোড়। বছরের এই দিনটির অপেক্ষায় থাকে গ্রাম বাংলার বহু মানুষ। কান্দির মনোহরপুর গ্রামেও দেখা গেল ধুমধাম করে পালিত হচ্ছে লক্ষ্মী পুজো। পূর্ণিমা সন্ধ্যায় গ্রামের মানুষ মাতবেন দেবী লক্ষ্মীর আরাধনায়। মনোবীক্ষণ প্যাথোলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। প্রাচীন ঐতিহ্য মেনে কান্দের মনোহরপুরে হয়ে আসছে লক্ষ্মী পুজো। এই পুজোকে কেন্দ্র করে গ্রামে বসে মেলা। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো ঠিকই, কিন্তু মনোহরপুরের বাসিন্দাদের কাছে লক্ষ্মী পুজো হলো আরও বড় উৎসব। লক্ষ্মী পুজো উপলক্ষে তিন দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান চলে মনোহরপুরে। আমরা শারদীয়ার যে আনন্দটা করি হয়তো আমাদের গ্রামের পাশেই কান্দি, সেহেতু আমরা সেদিক থেকে অনেকটাই আনন্দিত হই এবং উৎসাহিত, আমাদের মনের মধ্যে উৎসাহিত থাকে যে কবে আমাদের লক্ষ্মী পুজো আসবে। এবং লক্ষ্মী পুজো যেহেতু আমাদের সেই প্রাচীন ঐতিহ্য মেনে চলে আসছে, তাই আমরা একই রকমভাবে সেই উৎসবটাকে সকলের সামনে উপস্থাপন করি। মুর্শিদাবাদ কৃষি ভিত্তিক জেলা, এই গ্রাম্য এলাকায় ধান গম সহ বিভিন্ন শস্যকে লক্ষ্মী গানে পুজো করা হয়। তাই এই গ্রামীণ এলাকায় লক্ষ্মী পুজোকে ঘিরে বিশেষ উন্মাদনাও দেখা যায় এলাকাবাসীর মধ্যে। মনোহরপুরে মন্দিরে লক্ষ্মী নারায়ণের প্রতিকৃতি শোভা পাচ্ছে। কোজাগরী পূর্ণিমায় হবে দেবীর আরাধনা। লক্ষ্মী পুজোর বৈশিষ্ট্য হচ্ছে যে আমাদের গ্রাম বাংলায় সাধারণত যে মা লক্ষ্মী, মানে মা লক্ষ্মী বলতে আমাদেরকে ওই ধান চালটাকেই মা লক্ষ্মী হিসাবে ব্যবহার করে। সেই জন্যে গ্রাম বাংলা যারা চাষিবাসি মানুষ তারা এই লক্ষ্মী পূজার বৈশিষ্ট্য হচ্ছে যাতে মাঠে ভালো করে ধান টান হয়, ভালো চাষ হয়, তার জন্য ব্রত করে এবং গোলা ভোলা ধান যেন থাকে, বছরবর্তী ধান যেন থাকে এবং তাতেই সংসার প্রতিপালন হয়। এর জন্যে এটার মূল বৈশিষ্ট্য হচ্ছে এইটা।